রুমালে লেগে থাকা রক্তের দাগ, আবিরের ঘাড়ের পিছনে মহাপঞ্চভূতের চিহ্ন এবং যিশুকে মারার চেষ্টা, এরকমই কিছু থ্রিল আর সাসপেন্স নিয়ে আসতে চলেছে গ্রামার অফ ডেথ, মানে বর্ণ পরিচয়। হাই ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি বর্ণ পরিচয়ের থ্রিলারের রিভিউ দেওয়ার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক যে থ্রিলারে কি কি দেখাচ্ছে। থ্রিলারের প্রথম দিকে আমি তো অবশ্যই একটা জিনিস নিয়ে বলবো যে মৈনাক ভৌমিক তার নিজের জনার থেকে অবশ্যই বেরিয়ে একটা ভিন্ন ঘরানার ছবি, মানে ক্রাইম থ্রিল সাসপেন্স, টোটালি একটা অ্যাকশন প্যাক সিনেমা দিতে চলেছে বর্ণ পরিচয়। এবং সব থেকে বড় বিষয় যেখানে স্টার কাস্ট, একদিকে আবির আর একদিকে যিশু সেনগুপ্ত, দুজনেরই অভিনয় দক্ষতা নিয়ে তো কোনো কথাই হবে না। তারা দুজন বর্ণ পরিচয়ের যে বিষয় বা কাহিনী যেটা ট্রেলারে উঠে এসছে তাদেরকে নিয়ে প্রথম দিকে আমার মতে, যেটা আমি ট্রেলারে যতটা বুঝেছি, যিশুকে যেটা দেখাচ্ছে যে যিশু হয়তো তার পুরনো একটা পাস হিস্ট্রি, যিশু আর আবির একটা পুরনো পাস হিস্ট্রি রয়েছে, যেখানে যিশু আবিরের সাথে অনেক আগেই হয়তো সামনাসামনি হয়ে গেছিল, এই ক্রাইম স্পট বা ক্রাইম যেভাবে হচ্ছে সেই বিষয়ে যিশু জানতো, এবং যিশুর যে ব্যাক হিস্ট্রি সেখানে হয়তো আবির কোনোভাবে যিশুকে যিশুর উপর আঘাত হেনেছিল, যেটা একটা সিনে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা হয়তো এখানে অ্যাক্ট্রেস লিড রয়েছে, বাট ট্রেলারে অতটা দেখা যায়নি, খুবই কম রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যিশু একপারে দাঁড়িয়ে রয়েছে এবং প্রিয়াঙ্কা তার যিশু বা প্রিয়াঙ্কা দুজনের বাচ্চা হয়তো তারা রাস্তা পার করতে যাচ্ছে এবং সেখানে হয়তো একটা কিছু ঘটনা ঘটবে হয়তো। যেখানে ট্রেলারে দেখা গেছে যে যিশুকে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে তখন একটা নাম, একটা কথা উঠে এসছে যে যে মানুষটা সব কিছু হারিয়ে গেছে জীবন থেকে। তো এটাই হয়তো যে আবিরের জন্যেই হয়তো যিশুর অনেকটা কিছু, অনেক জীবনে অনেক কিছু হারিয়ে গেছে, এবং আবিরকে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে তখন দেখা হচ্ছে যে যে মানুষটা জীবনে কিছু হারাবার নেই। তো এটাই বলার যে যিশু জীবনে অনেক কিছু হারিয়ে আবার পুলিশ ডিপার্টমেন্টের কাছে যাচ্ছে, কেন কি রিসেন্টলি সেই প্যাটার্ন, যে প্যাটার্নে আবির হয়তো ক্রাইম করতো, যে প্যাটার্নে যে সিরিয়াল কিলিং করতো, সেই প্যাটার্নে আবার ক্রাইম করা শুরু হয়েছে, এবং ঠিক সেই সময় দরকার হয় যিশু, কারণ কি সেই প্যাটার্নটা হয়তো যিশুই বুঝতো আগে, এবং পুলিশ ডিপার্টমেন্ট তাকে আবার স্বাগত জানাচ্ছে যে এই ক্রাইমকে আটকাবার জন্য। তো আমার মতে এই পুরো ঘটনাটা এইটাই, এর চারিদিকে ঘুরছে, এবং সব থেকে একটা সিরিয়াল কিলিং অবশ্যই একটা প্যাটার্ন ধরে হয়, এইখানে যে প্যাটার্নটা আমার মনে হচ্ছে যে যে প্যাটার্নটা ফলো করছে সে প্যাটার্নটা অবশ্যই পঞ্চমহাভূত, মানে বেদের পঞ্চমহাভূত, যে পাঁচটা এলিমেন্ট অবশ্য সবাই আমরা জানি, আর্থ, এয়ার, ওয়াটার অ্যান্ড ইদার অ্যান্ড ফায়ার। তো এই পাঁচটা এলিমেন্টকে কেন্দ্র করেই কিন্তু পুরো ক্রাইমটা হচ্ছে যেটা আবির করছে, এবং ক্রাইম করার পরে কিন্তু জাস্ট একটা হিন্ট বা একটা কিছু রেখে যাচ্ছে যাতে তাকে ধরতে পারে সেই ধাঁধাটা সলভ করে। তো অবশ্যই এটা বলা যেতে পারে যে একটা মিস্ট্রি তৈরি হয়েছে। আর অবশ্যই সিনেমার যে অন্যান্য দিকগুলো রয়েছে, যেমন ডিরেকশন তো অবশ্যই বললাম যে মৈনাক ভৌমিক অবশ্যই একটা অন্য ঘরানার সিনেমা করতে চলেছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে মিউজিক যিনি করেছেন কেউ নয়, আমাদের সবার পরিচিত এবং আমাদের সবার পছন্দের অনুপম রায়। এবং আর একটা বিষয়, অ্যাকশন ধর্মী থ্রিলার ধর্মী কোনো সিনেমা হলে তার ব্যাকগ্রাউন্ড স্কোরিং কিন্তু যথেষ্ট জোরদার হওয়া, যেটা আমরা ট্রেলারে দেখেছি। SVF এর নামটা যখন দেখাচ্ছে, মানে প্রযোজনায় SVF রয়েছেন এবং নামটা যখন আসছে সেই সময় যে একটা ব্যাকগ্রাউন্ড স্কোরিং রয়েছে যেটা অসম্ভব ভালো, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরিং করেছেন কিন্তু ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর একটা চমক যেটা সিনেমাটায় রয়েছে, মানে বলা যেতে পারে যে সবাই জাস্ট তাক লেগে যাবে একটাই বিষয়, সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন করেছেন কিন্তু সুনীল রড্রিগেস, যিনি বলিউডের প্রচুর তাবড় তাবড় সিনেমা এবং রোহিত শেট্টির সাথে যত অ্যাকশন প্যাক সিনেমা ছিল তার সঙ্গে করেছেন, যেমন দিলওয়ালে বা হ্যাপি নিউ ইয়ার বা আরও যত অ্যাকশন, সিম্বা রিসেন্ট বেরিয়েছে, তো এরকম অ্যাকশন প্যাক সিনেমায় কিন্তু সুনীল রড্রিগেসের ভূমিকা যথেষ্ট দেখার ছিল, কেন কি অ্যাকশন মানে সুনীল রড্রিগেস জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং রিসেন্টলি শেষ থেকে শুরুর সিনেমাতেও কিন্তু সুনীল রড্রিগেসও অ্যাকশনের অ্যাকশন ডিরেক্টর ছিলেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে বর্ণ পরিচয়, মানে বর্ণ পরিচয় সবাই আমরা পড়েছি, সেই প্রত্যেকটা বর্ণের ধাঁধাকে নিয়ে এবং বেদের পঞ্চমহাভূত পাঁচটা এলিমেন্টকে নিয়ে যেভাবে মৈনাক ভৌমিক গল্পটা তৈরি করেছেন বা গল্পের প্লটটাকে একটা সুন্দর বুনটে বিঁধেছেন, বলা যেতে পারে যে দর্শক 2019 একটা অ্যাকশন, একটা সায়েন্স এবং একটা সাইকোপ্যাথ থ্রিলারের
ক্রাইমকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে এবং সবার মধ্যে আমার মনে হয় যে সব যারা যারা এই ট্রেলারটা দেখেছে তাদের মধ্যে একটা সাসপেন্স অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যে কি হতে চলেছে বা কি হবে। তো এটাই এবার দেখার। আর আমার মতে যে ট্রেলারের যে রিভিউটা আমি দিলাম বা ট্রেলার, আমার মনে হয় যে হয়তো প্লটগুলো এরকমভাবে আসতে চলেছে বা এরকম হবে। তো এটা আমার মতে সম্পূর্ণ, তোমাদের নিশ্চয়ই ট্রেলার দেখে অন্য কিছু লাগতে পারে। তো অবশ্যই যেটা মনে হবে আমাদেরকে কমেন্ট করে জানাও, নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে যাও এবং সেখানে কমেন্ট করে জানাও যে তোমাদের ট্রেলারটা দেখে কিরকম কি মনে হচ্ছে, কোন জায়গায় কোনটা তোমাদের মনে হচ্ছে যে এই জায়গাটা এটার জন্য হয়তো তোমাদের প্লটটা অন্য মনে হচ্ছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করুন এরকম কিছু নতুন সিনেমার ট্রেলার বা সিনেমার রিলিজ হওয়ার পর সিনেমার যদি রিভিউ আপনারা জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ সূত্র চ্যানেলকে। আর আপনারা যদি কিছু নতুন কিছু জিনিস জানতে চান, আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের জানান। আর জুড়ে থাকুন নিউজ সূত্র সাথে।